বড় জঙ্গল এখানে এটাকে জঙ্গল বলে দিস ইজ জঙ্গল এটা আমি জানি এটা নেহার ভাষা এটাকে জঙ্গল বলে জঙ্গল দিস ইজ জঙ্গল আমরা জঙ্গলে এসে কি করছি চলতে ভ্রমণ চলো চলো সবাই চলো চলো হাঁটো আসো আ ছোট থেকে বড় এখনই একটা এখন যদি একটা সাপ বেরোয় তাহলে আমরা কোথায় উঠবো তাহলে আমরা এই ক্যানেলে ঝাঁপ মারবো ক্যানেলে সাঁতার কাটতে কেউ পারে না আমি ডুবে যাবো দিস ইজ সবজির বাগান সবজির বাগান দিস ইজ এ ঘর দিস ইজ এ বয়েজ দিস ইজ এ ছেলে দিস ইজ এ ছেলে সাম ছেলে সাম ছেলে দিস ইজ কলা গাছ কলা গাছে কলা হয় যেটা আমরা জানতাম না কলা গাছে পেঁপে হয় জানতাম আগে ধান হয় তারপর ওটা থেকে চাল হয় চাল থেকে কিছু একটা হয় লেটস গো ফলো মি কিছু বল তুই পোজ মারছিস রিপোর্টার ওকে দিস ইজ আওয়ার মাইক ওই তোর মাইক শোনা এখানে আমরা কোনো কন্টেন্ট পাচ্ছি না তাই আপাতত আমাদের মুখগুলোই দেখুন এই লুক লুক আমরা কন্টেন্ট পেলে ফিরে আসবো আই হ্যাভ এ কন্টেন্ট দিস ইজ এ সবুজ সবুজ পাতা দিস ইজ এ পাতা কোন হেলো গাও দিবার পে কেসে হাকতা হে খতম আই এম ড্যাশ রিপোর্টার ওকে লেট ফলো মি আই দেখাই সামথিং দেখুন এখানে কি পরিমাণে ভূমিকম্প হয়েছে ঘরটাই বেঁকে গেছে ঘর না এটা দরজা সরি দরজাটাই বেঁকে গেছে এত পরিমাণে ভূমিকম্প হয়েছে এখানে আপনারা বুঝতেই পারছেন এখানে না থাকাই ভালো ভূত থাকতে পারে ফল হেই আই এম গেস্ট ফর ডিসিজে মারলেই হলো এখান থেকে জল পড়ছে ভাই পড়ছে না জোরসে টেপ হ্যাঁ পড়ছে পড়ছে কি শুদ্ধ চারিদিকে কি শুদ্ধ এতক্ষণ আমাদের ড্যাশ রিপোর্টার থাকার জন্য এটা আছে অনেক লোক আছে আমরা লজ্জা পাচ্ছি ওকে টাকা আপনি এরকম করছেন কেন তাকান আমার দিকে আপনি এরকম করছেন আপনি এরকম করার কারণ কি আপনি কি হেঁটে খুবই ক্লান্ত হয়ে গেছেন আমরা ড্যাশ রিপোর্টার আমরা ড্যাশ আপনি কিছু বলতে চান মা বাইক আপনাকে আমি জেলে ভরবো এর জন্য